রপ্তানি পণ্য নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এইচআর রিয়ার যাত্রা চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশি পতাকাবাহী ফিডার ভেসেল এম আর রিয়া সোমবার বিকেলে চারটায় চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি থেকে আটশো ছত্রিশ টি ইউএস পণ্য কন্টেনার নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি কনফ্লিক্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইচআর লাইন্স আন্তর্জাতিক সমুদ্রপথে দেশীয় পতাকাবাহী জাহাজটি পরিচালনা করছে আগামী সাত এপ্রিল আর লাইনের আরেকটি জাহাজ এম বি আর হেরা চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর কলম্বো পোর্ট কেলাং বন্দরে চলাচল করবে আর লাইনের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা বলেন সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর উদ্দেশ্যে ছেড়ে গেছে এমবিরিয়া। রিয়া আগামী দশ এপ্রিল এটি সিঙ্গাপুরে পৌঁছার কথা রয়েছে তিনি আরো বলেন চিটাং কলম্বো এক্সপ্রেস সার্ভিসের আওতায় নতুন দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর কলম্বো পোর্ট কেলাং বন্দরে পণ্য পরিবহন করবে গত বছরের জুন থেকে যাত্রা শুরু করা আমাদের আগের দুটি জাহাজ সাহারে ও সারেরা চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর বন্দর ও মালয়েশিয়ার কেলাং বন্দরে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেনার আনা নেয়া করে প্রসঙ্গত বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর না থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরে বড় কন্টেনারবাহী জাহাজ ভিড়তে পারে না ফলে আন্তর্জাতিক রুটে কন্টেনারবাহী পণ্য পরিবহনের জন্য ছোট জাহাজের উপর নির্ভর করতে হয় এসব জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনারবাহী পণ্য নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া চীন সহ বিভিন্ন দেশের বন্দরের ট্রানজিট সুবিধা নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হয় এসব জাহাজকে ফিডার ভেসেল হিসেবে অভিহিত করা হয় চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া শ্রীলঙ্কা ও চীনের বন্দরগুলোতে বিদেশি বাইশটি ফিডার অপারেটর চুরাশি কন্টেনার জাহাজের মাধ্যমে ট্রানজিট রুটে পণ্য পরিবহন করে দেশীয় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে কন্ডফলিক গ্রুপ বাংলাদেশি পতাকাবাহী চারটি ফিডার ভেসেল পরিচালনা করছে শীঘ্রই তাদের বহরে যুক্ত হবে আরও দুটি ফিডার ভেসেল